এবং নগদের মাধ্যমে প্রায় আমরা 2,61,00,000 টাকা ই কমার্স গেটওয়ে বিকাশ এবং নগদের কাছে ওদের অগ্রিম টাকাগুলো জমা আছে। আমরা কোনো প্রোডাক্ট পাইনি এবং এই সবগুলো পেমেন্টই করা হয়েছে 30 জুনে বাংলাদেশ ব্যাংকের যে সুনির্দিষ্ট সার্কুলার ছিল যে ই কমার্স MFS গেটওয়েদেরকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল একটা প্রোডাক্ট ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত ওনারা কোনো টাকা ট্রান্সফার করতে পারবেন না। সো বিকাশ এবং নগদকে যে কাস্টোডিয়ান হিসেবে যে দায়িত্ব দেওয়া হয়েছিল MFS সার্কুলারগুলোতে ওই সার্কুলার ব্যত্যয় ঘটিয়ে ওনারা এই টাকাগুলো আটকে রেখেছেন। আমরা আজকে এই বিকাশ এবং নগদ এই যে পেমেন্ট গেটওয়েগুলো ওনারা যে টাকাগুলো আটকে রেখেছেন কাস্টমারদেরকে ফেরত প্রদান না করে এটার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এটা যেহেতু সবগুলো রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য আদালতে আজকে একটি রিট পিটিশন দায়ের করি। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ উপরোক্ত বিষয়ে একটি রুলনিশি জারি করেন। উপরন্তু উক্ত বিষয়ে একটি অ্যাডেন্ডারি অর্ডার প্রদান করা হয়। অ্যাডেন্ডারি অর্ডারের মাধ্যমে বিচারপতি মহামান্য হাইকোর্টের মহামান্য হাইকোর্ট 60 কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেন। যেই তদন্ত প্রতিবেদনে বিকাশ এবং নগদ ওনারা যে কাস্টমারদের অ্যাডভান্স মানি যেগুলো ওনাদের কাছে জমা ছিল এই টাকাগুলো ফেরত প্রদানের বিষয়ে টাকাগুলো কোথায় আছে কিভাবে কাকে কখন ফেরত দেবে এই বিষয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন সহ একটি রিপোর্ট মহামান্য আদালতে 60 কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য আজকে একটি নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানির জন্য কোনো ডেট নির্ধারণ করা হয়নি, তবে 60 কার্যদিবস পরে আদালতের কার্যতালিকায় বিষয়টি আমরা আবার আদালতের নজরে বিষয়টি আনব। 100,00,000 টাকা ফেরত চেয়ে মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং আরও 21 জন এই রিট পিটিশন দায়ের করে রুলের টার্মটা বলে রুলের এই বিকাশ নগদ সহ অন্যান্য MFS দেরকে এই জন্য বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আর মহামান্য হাইকোর্ট ডিভিশন কোন হচ্ছে না তিনি কোন তারা শুধুমাত্র আপনাদের এবং ভবিষ্যতে যে আরও বড় ধরনের কোন সংকট আসছে কিনা সেটাকে আমরা এখানে আলোচনা করে তুলে ধরার চেষ্টা করছি যেন মানুষ প্রতারিত না হয় বরং সে কোনো ধরনের প্রতারিত, কারণ এই পর্যন্ত আমরা প্রায় রাশেদ খান সহকারে আমি রাশেদ খানকে আজকে ঘোষণাও দিয়েছি তিনি একজন সমাজ বন্ধু, সবাই তো বিভিন্ন ধরনের বন্ধু বলে আমি রাশেদ খানের পরিচয় দিয়েছি আজকে সমাজ বন্ধু, কারণ একমাত্র সামাজিকভাবে তিনি আন্দোলন করছেন এবং কয়েকটা ঘটনা জানেন যে তিনি সম্প্রতিকালে আমার সাথেও যুক্ত হয়েছেন এবং এই সমাধান করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে রাশেদ খান। সেক্ষেত্রে রাশেদ খানকে অনেকেই গালি দিয়েছে, বহু কিছু করেছে, রাশেদ খান থেমে থাকেনি। তো আমরা সাধারণ মানুষের পক্ষে সরকারকে সচেতন করতে চাই আজকে তারেক রহমানও একইভাবে আগে থেকে তারেক রহমানও একইভাবে সচেতনভাবে তিনি সময় দিয়েছেন আজও দিচ্ছেন। তো ভালো মন্দ মিলিয়ে আমরা কারো শত্রু নয় বন্ধু নয়, আমরা বাস্তবতা তুলে ধরতে চাই, ভালো মন্দ আপনারা বিচার করবেন আপনারা ইয়ে করবেন। আমি একটু ইব্রাহিম সবুজ আপনার কাছে জানতে চাচ্ছি, ইব্রাহিম সবুজ আপনি গবেষণা করছেন রীতিমতো এই রিং আইডি সম্পর্কে আপনি গবেষণা করছেন এবং রিং আইডির আদ্যোপান্ত নিয়ে আপনি গতকালও যখন আমার সাথে কথা হয় আপনি অফিসিয়ালি তাদের কাছ থেকে জানতে চাইছেন তাদের অস্তিত্ব সম্পর্কে আপনার কাছে কী ধারণা আছে, মানে রিং আইডি আসলে বাংলাদেশ বেসিস একটা কোম্পানি নাকি ওনাদের আসলে ঠিকানাটা কোথায়, তারা কী করতে চাচ্ছে আমি এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সাইফুর রহমান ভাইকে এই সুন্দর একটা এই বিষয়টা নিয়ে, যে এটা আসলে আমাদের অত্যন্ত প্রয়োজন এই একটা উপযোগী বিষয়ে চয়েস করে। আসলে ফেস দ্য পিপল সবসময় এই টপিক গুলোই নির্ধারণ করে যেগুলো আসলে মানুষের জন্য খুব বেশি প্রয়োজন, বিশেষ করে যেখানে ধোকা বা দুর্নীতি বা অপব্যবহার এই জাতীয় কোনো আইন অমান্যকারী বা এই জাতীয় বিষয় থাকে সেগুলোই ফেস দ্য পিপল নিয়ে আসার চেষ্টা করে। আমি আসলে একটু এক মিনিট একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিচ্ছি, যে আমি প্রথম আসলে এই জাতীয় যে প্রতারক টাইপের যারা বা যাদের চিন্তা চেতনার মধ্যেই একটা গলত থাকে বা যারা চিন্তা চেতনার মধ্যেই থাকে যে যারা একটা একটা না একটা সময়ে আসলে এই মানুষদের সাথে প্রতারণা করবে, কারণ একটা কোম্পানি বা একটা বিজনেসের প্ল্যান যখন তৈরি করা হয় তো সেই বিজনেসটা দীর্ঘমেয়াদী যদি একটা প্ল্যান তৈরি করা হয় তাহলে এই জাতীয় অ্যাপস বা ভিডিও বা তাদের তথ্য হাইড রেখে বা তারা দেশীয় কোম্পানি না এই জাতীয় কার্যক্রমের মাধ্যমে আসলে তাদের লং টাইম দীর্ঘমেয়াদী কোনো বিজনেস করার প্ল্যান আছে এটা প্রমাণ হয় না। আমরা দেখেছি যে ডেস্টিনি যেটা করছে সেটা হলো ডেস্টিনির বিষয়ে অনেকেই জানেন অবগত আছেন যে তারা অনেকগুলো ঝামেলা অনেক টাকা হাজার হাজার যারা আমাদের সাথে আছেন তারেক ভাই বলছিলেন এই কথাগুলো যে অনেক টাকা আজকে আমাদের যারা এই প্রজন্মের যারা বিশেষ করে প্রতারণার শিকার হয় তারা ওই যে অমিবাই বলছিলেন যে তারা হয়তো 20 বছর 18 বছর 20 বছর 22 বছর এই লেভেলের মানুষগুলোই। এরপরে আমরা রিসেন্টলি যুবক সেবক থেকে শুরু করে ইবালি তা আমরা এখন টফ একটা কি বলে যে আলোচনার বিষয় যে ইবালিতে আজকে হাজার হাজার কোটি টাকার কথা চলে আসছে যে 1,000 কোটি টাকার উপরে তাদের দেয় না, যেখানে প্রায়
লক্ষাধিকের কয়েক লক্ষ মানুষ প্রোডাক্ট অর্ডার করে তারা পাচ্ছে না, এই যে প্রতারণার বিষয়গুলো এখন সামনে আসছে, সেখানে সরকার ভূমিকা রাখছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হচ্ছে, সাধারণ বা সোশ্যাল সোসাইটির আমরা যাদেরকে বলি তারা তৎপর হচ্ছে, মানে এই যে মানুষগুলো প্রতারিত হওয়ার পর তারপরে এসে এই মানুষগুলো আজকে সামনে আসছে এটার সমাধান করার জন্য, বিভিন্ন পরামর্শ দিচ্ছে, বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে, কিন্তু এতদিন তারা কোথায় ছিল? এই যে ইভালি একদিনে তৈরি হয় নাই, তো সেম এজ একটা ওয়ে যেটা হলো যে একটা ওয়ে সেটা হলো যে আমাদের এক সেকেন্ড আমি জি শুনতে পাচ্ছি আপনাকে সেটা যে রিং আইডিটাও একটা ওই ধরনের একটা ক্যাটাগরির, তাদের যদিও বিজনেস পলিসি তাদের সিস্টেম সম্পূর্ণ আলাদা, যে ইভালির মতো না, কিছুটা ইভালির সাথে সামঞ্জস্য থাকলেও অনেকটা তাদের পলিসিটা আলাদা, এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং টাইপের, মানে একজন থেকে আরেকজন। এখানে আমি একটু যদি ভিতর পারি একদম প্রাথমিক থেকে আসি, 2015 সালে মূলত রিং আইডি একটা সোশ্যাল মিডিয়া, যে আমাদের ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো আছে, আমরা জানি যে আমাদের দেশীয় ভাবে কিছু সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আসলে খুব বেশি পরিচিত না মানুষের কাছে, বা মানুষ এই বিষয়ে খুব একটা জানে না, তবে আন্তর্জাতিক মানের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ফেসবুক টুইটার থেকে শুরু করে, এগুলোর প্রতি মানুষ খুব বেশি অবগত আছে বা জানে। সেই একটা ক্যাটাগরিতে তারা আসলে এই রিং এডিটা শুরু করে 2015 সালে। আমি তাদের সম্পর্কে তথ্য জানতে যাই, যে তথ্যগুলো তাদের কাছ থেকে আমি সংগ্রহ করার চেষ্টা করছি বা পেয়েছি, তাদের টার্গেট ছিল যে এটা একটা সোশ্যাল মিডিয়া থাকবে অ্যাজ এ ফেসবুক, ফেসবুকের মতো, যেখানে মানুষ ভিডিও কল, চ্যাটিং, ভিডিও শেয়ার, একটা প্রোফাইল থাকবে, অ্যাজ এ আমরা ফেসবুকে যেই কাজগুলো করতে পারি সেম কাজগুলোই তারা করবে। সেই উদ্দেশ্যে তারা 2015 সাল থেকে ব্যাপক পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট করছে, ব্যাপক পরিমাণ আমাদের দেশে বিভিন্ন নাটক সিনেমা তৈরি করার ক্ষেত্রে তারা অনেক ধরনের ভূমিকা রাখছে বা কার্যক্রমে তারা ইয়ে করছে, অ্যাড দিছে, অ্যাড দিয়ে মানুষকে এই রিংয়ারিটার অর্থাৎ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিলবোর্ড তৈরি করছে, বিভিন্ন মাধ্যমে তারা এটা প্রচার করার পরিচালনা করছে যে এটা একটা দেশীয় সোশ্যাল মিডিয়া সাইট যেটা অ্যাজ এ ফেসবুকের মতো, আমরা কেন বাহিরের বা অন্য দেশের সোশ্যাল মিডিয়া ইউজ করব, এই থিংকিং থেকে মূলত রিং আইডিটা 2015 সালে তাদের কার্যক্রম শুরু করে। আমি যদি একটু আইনি কাঠামোর বিষয়টা বলি, যে আসলে তাদের ভিত্তি কতটুকু, অ্যাজ এ আমাদের দেশে যে অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে যারা বিজনেস করছে, তাদের দিক থেকে অ্যাজ এ রিং আইডির আইনি ভিত্তি কতটুকু আছে, আমরা জানি যে এটার সাথে যারা যিনি আছেন, যে শরীফ ইসলাম এবং আইরিন ইসলাম দুজনই কানাডার প্রবাসী, তাদের শরীফ ইসলামের বাড়ি আসলে ব্রাহ্মণবাড়িয়ায়, তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তো তারা কিন্তু আমাদের দেশে একটা দুইটা কোম্পানির বিষয়ে জালিয়াতির কারণে তাদের নামে একটা মামলা এখনো চলমান আছে। আমি যদি একটু বলি যে IGW এবং ICX প্রতিষ্ঠান খুলে কল জালিয়াতি সহ বিভিন্ন অবৈধ